সাঁওতা গ্রামের বাড়িতে বাড়িতে নজর কাড়ে নকশি কাঁথা বুননের আয়োজন। এই গ্রামটি কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় চাপড়া ইউনিয়ন সদরের 3.5 কিলোমিটার উত্তর পূর্বে। বিভিন্ন সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগের মাধ্যমে উৎপাদন ও বিপণন নিশ্চিত হওয়ায় কুষ্টিয়া এবং এর আশপাশের জেলা জনপদগুলোয় নকশি কাঁথা এখন উল্লেখযোগ্য এক কুটির শিল্প। সেলাই ফোঁড়ায়ের আগে বুনন শিল্পীরা এভাবেই ছাপচিত্র এঁকে নেন নকশি কাঁথার গায়ে। সুঁই আর সুতার সেলাই ফোঁড়াই বাঙালি সংস্কৃতির আবহমান ঐতিহ্য। এই ঐতিহ্য লালনে সাঁওতা গ্রামের নারীরা সবসময়ই এগিয়ে। সুঁই সুতার সুনিপুণ নকশায় অলঙ্কৃত কাঁথাই নকশি কাঁথা। কাইত্তা ফোঁড়, তারা ফোঁড়, কাটা ফোঁড়, তেরছা ফোঁড় সহ নানা রকম ফোঁড়ে কাঁথা শিল্পীরা নানা রঙা সুতার বাহারি নকশা ফোটান নকশি কাঁথায়। ব্যবহারিক জীবনের নানা বিষয়বস্তু নকশি কাঁথায় ঠাঁই পায় আকর্ষণীয় প্রতীক ও রূপকের আদলে। লাল, নীল, সাদা, হলুদ, সবুজ সহ নানা রঙের সুতায় নকশা গড়া হয় কাঁথায়। ধারণা করা হয় সংস্কৃত শব্দ কন্থা ও প্রাকৃত শব্দ কথা থেকে কাঁথা শব্দের উৎপত্তি। কাঁথার গা জুড়ে নকশা থাকলে নাম হয় নকশি কাঁথা। কাঁথা সেলাই সাধারণত চলে অবসর সময়ে। কথোপকথনের তালে তালে সেলাইয়ের ফোঁড়ে ফোঁড়ে কাঁথায় ফোটে যাপিত জীবনের ছবি। সাঁওতা গ্রামের নারীরা নকশি কাঁথা আগে বুনতেন পারিবারিক প্রয়োজনে। বাণিজ্যিক চাহিদা থাকায় নকশি কাঁথা এখন বাড়তি আয়ের অন্যতম উৎস। সাঁওতার শৈল্পিক নকশি কাঁথার কদর এখন রাজধানী ঢাকাসহ সারা দেশে। দৃষ্টিনন্দন নকশি কাঁথা মানেই সাঁওতা তথা কুষ্টিয়ার নারীদের সৃজনশীল শিল্পী সত্তার অপূর্ব অভিব্যক্তি।